বিপ্লব দেবের সরকার দেখে যাও তুমি যতই আতঙ্ক করো তুমি যতই সন্ত্রাস করো এটা হচ্ছে ত্রিপুরার নারী সমিতি আমাদের একটা সংগ্রামে ঐক্য আছে আর সেই সংগ্রামে ঐক্য বহন করে আমরা চলেছি যতই করো না কেন আমরা পিছে হাঁটব না নারীদের সাথে আছি নারীদের সাথে আছি নারীদের সংগ্রামে আছি আর তোমার যা নীতিগুলো আছে দেখে যা বিপ্লব দেব সরকার আমরা কত বড় সংখ্যায় তোমাদের এই সন্ত্রাসের মধ্যে দাঁড়িয়ে আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি আমার প্রিয় বোনেরা একটা কথা যখন আমরা এই সভা করছি আমাদের বোঝার দরকার আর আমরা বুঝি বেশি বলার নয় আমি জানি আমাদের নিজের জীবনের অভিজ্ঞতার মধ্যে আমরা বুঝছি কি আজকে পুরো দেশে যা পরিস্থিতি নারীদের জন্য আছে আর সেই পরিস্থিতির মধ্যে যা এই সুন্দর ত্রিপুরার মধ্যে যা এরা তৈরি করেছে সেটা সাধারণ জিনিস নয় আমরা জানি একটা গণতান্ত্রিক অবস্থার মধ্যে সরকার আসে সরকার যায় মানুষের মত আমরা মানি কিন্তু এই পরিস্থিতি আজকে সেটা নয় প্রথমবার আমাদের দেশে এই রকম দিল্লিতে একটা সরকার আছে যা মেজরিটি সরকার নিয়ে বসে আছে দিল্লিতে যারা সংবিধান মানে না যারা গণতান্ত্রিক পদ্ধতি মানে না 1950-এ যখন ডক্টর বাবা সাহেব আম্বেদকরের হাতে যখন আমাদের দেশের সামনে আমাদের দেশে গঠনতন্ত্র পেশ হয় তখন এরাই ছিল বাকি সবাই সেই গঠনতন্ত্রকে মেনে নিয়ে বলেছে কিন্তু একমাত্র সংগঠন ছিল আরএসএস রাষ্ট্রীয় সর্বনাশ সমিতি আর ওরা বলেছে আমরা এই গঠনতন্ত্রকে মানতে পারি না আমরা মনুবাদী আমাদের ভারতবর্ষে মনুস্মৃতির আমার দরকার আর সেই মনুস্মৃতি আমরা জানি সেই মনুস্মৃতির মধ্যে দলিতের জায়গা নেই সেই মনুস্মৃতির মধ্যে আদিবাসীর জায়গা নেই ট্রাইবেলের জায়গা নেই সেই মনুস্মৃতির মধ্যে গরিবের জায়গা নেই আর আজকে প্রথমবার আমাদের দেশে আরএসএস প্রচারক ওরা এখন নাগপুর থেকে দিল্লি পৌঁছে গেছে আর সেই মানসিকতা নিয়ে আজকে আমাদের দেশে রাজ করছে নারী মানেটা কি বাড়িতে থাকো নারী মানেটা কি আদর্শ স্ত্রী হো নারীর মানেটা কি আদর্শ মা হো হ্যাঁ আমরা স্ত্রী আছি মা আছি বোন আছি তোমার দরকার নেই আমরা যা আছি আর না আছি আমরা দায়িত্ব দিয়ে পালন করছি কিন্তু আমরা নারী নারী আছে আমাদের এই সংবিধান আমাদের সমান অধিকার দিয়েছে কিন্তু তোমরা সে সমান অধিকার মানছ না আজকে আপনারা ভাবুন আমার প্রিয় বোনেরা ভাবুন এই কথা সরকারের সেই নিজের সূচির মধ্যে ওরা বলেছে এটা আলাদা কথা কি অমিত শাহ আজকে আমাদের দেশে গৃহমন্ত্রী সেই স্ট্যাটিস্টিক গুলো লুকাবার চেষ্টা করেছে কিন্তু আমরা পেয়েছি 3,50,000-এর বেশি পুরো দেশে নারী নির্যাতনের কেস তার মানেটা কি এই ভারতে এই আমাদের দেশে প্রত্যেক দিন 10,600 মেয়েদের উপর অত্যাচার হচ্ছে যে কোনো ভাবে সামাজিক হোক সার্বজনীন হোক পণ প্রথা নিয়ে হোক 10,600 ঘটনা নারী নির্যাতনে নারী
আমাদের দেশে কমরেড মানিক সরকার সর্বদলীয় বৈঠক করে বলেছে বলুন আমাদের প্রস্তাব দিন আমরা সমাজের মধ্যে একসাথে গিয়ে এই নারী দর্শনের বিরুদ্ধে একসাথে গিয়ে আমরা লড়বো এই কথাটাই মেসেজটা বামফ্রন্ট সরকার দিয়েছে আর আজকে সর্বদলীয় বৈঠকের কথাই ভুলে যান ওরা তার কোন দল মানে না ওরা বলে তোমার দোষ তুমি কি কাপড় পরেছিলে তুমি কার সাথে মিশতে যাচ্ছ তুমি অন্ধকারে বাড়ি থেকে কেন বেরোচ্ছ আর ওদের লিডার আমি একটু দিন আগে এক সপ্তাহ আগে আমি উত্তরপ্রদেশে গিয়েছিলাম আমি জানি না আপনারা শুনেছেন কি না চিন্ময়ানন্দের নাম আমি জানি না আপনারা শুনেছেন কি না কুলদীপ সেঙ্গারের নাম একজন এমএলএ একজন তথাকথিত স্বামী স্বামী রেপ করেছে অ্যাকিউজড দুজনই অ্যাকিউজড রেপিস্ট দুজনই সিরিয়াল নারীদের উপর অত্যাচারী কিন্তু এই ভারতীয় জনতা পার্টি আছে ওদের মুখ্যমন্ত্রী আছে ওদের পার্টির সর্বদলীয় নেতা আছে ওরা এটা না কি ওদের জেলে পাঠাবে তার রক্ষা করেছে আজকেও এডুকেশন ইনস্টিটিউশনের সবচেয়ে বড় সভাপতি হচ্ছে সেই অ্যাকিউজ রেপিস্ট কেন কেন বিজেপির সংরক্ষণ আছে বিজেপির সিকিউরিটি আছে মেয়েদের জন্য সিকিউরিটি নয় নির্ভয়া ফান্ডের জন্য কোনো খরচ নয় একটা মেয়ের রিহ্যাবিলিটেশনের জন্য টাকা নেই কিন্তু অত্যাচারীদের জন্য বিজেপি নেতা এক এক করে জেলে গিয়ে ওদের রক্ষা করার কাজ করছে এটা হচ্ছে বিজেপি ভাগুয়া পলিটিক্স সাফ্রনাইজেশন হিন্দুত্বের নামে হিন্দুত্ব মানে কোনো ধর্ম নয় আমাদের মেয়েরা অনেক মেয়েরা আছে আমাদের বিশ্বাস করে ধর্মতে ভক্তি আছে এটা তো নিজের ব্যক্তিগত কথা আমি যাই বা না যাই মন্দির মসজিদ গির্জাঘর বা আমি নাস্তিক থাকতে পারি এটা আমাদের সংবিধানের অধিকার তার জন্য রামের কাছে পৌঁছবার জন্য তোমার দালালির আমার দরকার নেই তোমরা কি করো আমাদের ধর্মের ভক্তিকে একটা রাজনৈতিক অধিকার ব্যবহার করে আর মহিলাদের মধ্যে ভ্রম পেদা করকে গলত ধারণা পেদা করকে আমাদের মহিলাদের বিভাজিত করার চেষ্টা করছে সেই জন্য আমাদের স্লোগান ধর্ম আমার নিজের অধিকার ধর্মকে রাজনৈতিক অধিকার আমরা মানব না এইটা আমাদের বলে সাধারণ মেয়েদের কাছে গিয়ে ওরা যা ভুল কথা বলে ওদের বোঝাচ্ছে আমাদের সে কথা বোঝাবার দরকার কেন যতই আমরা বামফ্রন্টের আমলে জনগণের সমর্থন নিয়ে যতই আমরা পরিকল্পনা করে ত্রিপুরার বিকাশের জন্য কাজ করেছি প্রত্যেক জিনিস ওরা শেষ করছে মিড ডে মিল স্কিমে ইসকনকে নিয়ে আসছে মনরেগাতে কাজ নেই 340 টাকার কথা ছাড়ুন 200 দিনের কথা ছাড়ুন আজকে ত্রিপুরাতে 35 দিন আর হয়ে যাচ্ছে আর শহরে শহরে যা অপেন গ্যারান্টি পুরো দেশে একমাত্র রাজ্য ছিল যেখানে শহরে 75 দিনে কাজের ব্যবস্থা আমরা করেছিলাম আজকে সেটা শেষ সেজন্য একদিকে বিচারধারার লড়াই একদিকে নারীর সম্মানের লড়াই আরেকদিকে আমাদের জীবিকার লড়াই এই অর্থনৈতিক অবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই আর সেই লড়াই আমার প্রিয় বোনেরা আমরা জানি এই দেশের মানুষ দাঁড়িয়ে গেছে 3 বছর আগে বিজেপির রাজ্য 71% ছিল আজকে সেটা কমিয়ে 40% হয়ে গেছে
মানুষ দাঁড়াচ্ছে, মানুষ বিকল্প খুঁজছে, সেই বিকল্প কংগ্রেস হতে পারে না। সেই অর্থনৈতিক রাস্তা যা মোদি নিচ্ছে, সেই রাস্তা কংগ্রেস চলেছে, আজকে মোদি আরো অগ্রসর হয়ে চালাচ্ছে, সেই বিকল্প কংগ্রেস নয়। সেই সাম্প্রদায়িক বিরুদ্ধে কংগ্রেস সারেন্ডার করছে দিকে দিকে, দলবদ্ধ করে কংগ্রেসের নেতারা চলে যাচ্ছে। মানুষ লড়াই চায়, নারীরা দাঁড়াতে চায় লড়াই করে, কিন্তু যারা মুখ্য বিপক্ষের দল বসে আছে তারা সে লড়াইয়ের নেতৃত্ব দিতে পারবে না। সেই জন্য যেখানে বামপন শক্তিশালী আছে, যেখানে আমাদের ত্রুটিকে আমরা দূর করে সাধারণ মেয়েদের কাছে গিয়ে আরো সম্পর্ক মজবুত করো, আরো ওদের দাবিগুলো তোলো, আর মানুষের সাথে দাঁড়িয়ে আমরা এগোবো, কেউ আমাদের বাধা দিতে পারে না।